আজকে আমরা গরুর মাংস বিতরণ করছি আমাদের আজকে যে এরিয়াগুলোতে দিচ্ছি সেটা হচ্ছে চাষারা তারপর মাছদাই তারপর মাছদাই কবরস্থান মাছদাই এলাকায় এখানে খেটে খাওয়া মানুষদের হাতে আমরা মাংসটা পৌঁছে দিচ্ছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার এবং যারা কর্মক্ষম এবং যারা কর্ম কাজ করে খেতে পারে না কিন্তু যারা প্রতিবন্ধী তাদেরকেও আমরা দিচ্ছি এই মাংস পেয়ে তারা খুবই খুশি হচ্ছে এবং মাসব্যাপী এটা চলছে এবং মাসব্যাপী যে কার্যক্রম চলছে তারই অংশ হিসাবে এই সপ্তাহে আমরা এটা দিচ্ছি এবং আপনারা দেখবেন যে একজন অসুস্থ মানুষ সেও মাংস পাচ্ছে সব মিলে আমরা যে সাধারণ মানুষের কাছে দোরগোড়ায় আমরা পৌঁছাতে পারতেছি এই মাংসটা আজকে 1050 প্যাকেট আমরা 1 কেজি করে মাংস দিচ্ছি এই মাংসটা যাতে আমরা সাধারণ মানুষের ভিতর পৌঁছায় দিতে পারতেছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় এটা হচ্ছে আমাদের এমডি স্যার মডেল গ্রুপের আমাদের এমডি স্যার মাসুদুজ্জামান স্যার উনি প্ল্যানিং করে এই কাজটা করতেছে কখন আপনাদের মাংস দিতে হবে কোন দিন অন্যান্য যেমন ইফতারি দিতে হবে আমাদের এর বাইরেও আমরা ঈদ গিফট দেয়া হচ্ছে ঈদ গিফটের ভিতর চাল ডাল তেল সহ আরো আনুষঙ্গিক পোলাওয়ার চাল সহ থাকছে যাতে করে যে এই ঈদের দিন যারা ভালোমন্দ খেতে পারবে না তারাও যেন একটু ভালোমন্দ পোলাওয়ার চাল দিয়ে ভালো করে রান্না করে মাংস দিয়ে খেতে পারে সেই ব্যবস্থাও আছে সব মিলে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে আছি এবং আমরা আশা করি সাধারণ মানুষের পাশে থাকবো সব সময় তো মডেল গ্রুপে প্রতিষ্ঠা হওয়ার পরে তো আমরা সমাজে এবং বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে উনি সেবা করে যাইতেছে বিভিন্ন ফাউন্ডেশনের মধ্যে উনি দিয়ে যাইতেছে এবং আমরা প্রতি বছরই শুধু রমজানে না প্রতি 12 মাসেই আমরা শিশু বাচ্চা বয়স্ক অসুস্থ কে পঙ্গুতে যা কিছু আছে আমরা সবসময় দিয়ে যাইতেছি তাই এটা উদ্দেশ্য আসলে মিডিয়ার সামনে এত কিছু বলা না আমরা আমার এইচআর ডিপার্টমেন্ট আমাদের এডমিট ডিপার্টমেন্টে বলছে তো আমার আর কিছু বলার নাই আমি নারায়ণগঞ্জবাসীকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম